বাচ্চারা মজা করে চেয়ারে লাফিয়ে একটা বিজ্ঞাপন করেছে, কিন্তু পরবর্তীতে এটা যদি কেউ নেগেটিভ ভাবে প্রচার করেন তখন বাচ্চাদের ফিউচার কি হবে, এটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ হয়। এ ভাই, এই আপনারা কি করেন ভাই? আরে মানে কম মানে ভালো থাকলি ফার্নিচার কে ভাই? আপনি কেমন আছেন? মাস্ক খুলে ফেল এখন। ভালো আছি। বাংলা ভাষাভাষীর মানুষের কাছে পৌঁছে গেছে, ইন্ডিয়াতে প্রচুর ভাইরাল, কলকাতা ওয়েস্ট বেঙ্গল যে জায়গাগুলো আছে প্রচুর ভাইরাল। কেমন লাগছে তোমাদের এখন? ভিডিওটা ছড়িয়ে দিবেন, কারণ ওদের এরকম ফেস ক্যাম ভিডিও আর আছে কিনা আমি জানি না। ওরা জি তো খুব লজ্জা পেয়েও, দেখেন কি সুন্দর দুইটা বাচ্চা, লজ্জা পেয়েও ভিডিও করেছে আমার সাথে। তাই সবাই ভিডিওটা ছড়িয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ, খোদাহাফেজ। দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, মানে ভালো কাকলি ফার্নিচার। এখন আমি যা বলবো আমার পরপর তোমরা বলবা। আমরা চির কৃতজ্ঞ, নেটি জানদের কাছে। আবার দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, সবাই একসাথে, দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার। আইসাকে মাইসাকে মাইসা, মাইসাকে হাত তুলো মাইসা, মাইশার বয়স 8-9। আর আতিকাকে আতিকা, আতিকা আতিকার বয়স 8। ধন্যবাদ। দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার।